এটা হচ্ছে আমার দিনের খাবার, ভাত, ফুলকপি, আলুর ঝোল আর আলু সেদ্ধ। গোটাটা আমি নিজেই করেছি, কেউ আমাকে হেল্প করেনি। তো গাইস, আমি এখন রুটি করলাম, এবার আমি আলু ভাজছি আমার জন্য আর মায়ের জন্য, তারপর আমি বাড়ি চলে যাব। এখন শিখছি সবে সবে, যাই হোক নিজেই করেছি আমি রুটিগুলো। মা শুধু বেলে দিয়েছে, আলু ভাজাটা শুধু কেটে দিয়েছে, আলুগুলো বাকি সব আমি নিজেই করছি। তো গাইজ, আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি ভাজলাম গোটাটাই, নুন হলুদ সমস্তটাই আমি দিয়েছি, এবার দেখি টেস্ট করে কেমন হয়েছে খেতে। আমি তেলে ভাজা খাই না, তো জলে ভাজা খাই, মানে তেল সামান্য গন্ধ উঠবে সেই জন্য সামান্য দেওয়া থাকে। তো চলো দেখি খেয়ে রুটি আর আলু ভাজাটা কেমন হয়েছে খেতে। সিজে গেছে, ভেঙে দেখলাম। আমি খাবো, ননাই না কই, এবারে আমি খাবো। আমার ননাই এসেছে। ননাই, ননাই কি খাবে নামতে বলো, মামা কোথা কেন গো? ননা বন গো, বলো আমি জিজি খুঁজে বেড়াইছি কিন্তু পাচ্ছি না কোথাও জিজি।